1990 সালে চিটাং আসছি আমি প্রথমে বাঙালি ব্যবসা করি বাঙালি ব্যবসা করার পর আমি চিন্তা ভাবনা করলাম যে জ্ঞানের আলো কিভাবে সংগ্রহ করা যায় তখন আমি বইয়ের জগতে আসছি আস্তে আস্তে বই সংগ্রহ করি প্রথমে বই সেই নোবেল বই ইংলিশ মিডিয়ামের বই সংগ্রহ করি তখন আমি এই নকর মার্কেট অমর বাবু তার লাইব্রেরি আছে সে আমার দিয়ে বই আস্তে আস্তে সংগ্রহ করতে নোবেল বই ইংলিশ বইগুলো তখন আমি আস্তে আস্তে ধাপে ধাপে আমি চিন্তা করলাম আমি সমাজে গরিব মানুষকে কীভাবে জ্ঞানের আলো ছড়াই দেওয়া যায় আমি কম মূল্যে যাতে গরিব মানুষ করতে পারে জ্ঞানের আলো খাবার ঘরে ঘরে পৌঁছাই দিতে পারি আমার একটা চিন্তাধারা হলো তখন আমি এই ব্যবসায় জড়াই পড়ি তখন গরিব মানুষ তো আমার কাছে আসে অনেকে বলে আঙ্কেল আপনি এইখানে ভালো ভালো বই পাওয়া যায় হ্যাঁ সস্তাও হয় কম দামে নেওয়া যায় আমিও গরিব মানুষের কাছে সহায়তা করি কম দামে বিক্রি করি কম দামে গরিব মানুষ হলে অনেক বলে আমার কাছে টাকা নাই টাকা না থাকলে আমি তারে বই দিই অনেক ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আমারও তারা বই দেয় বাসার দিয়ে বই নিয়ে আসে যে আঙ্কেল আপনাকে আমরা ভালোবাসি আপনাকে অনেকে টাকা নেয় আবার নেয়ও না আমাকে বিনামূল্যে বই দেয় আমি আস্তে 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 এই বন্ধুত্ব আমি ইনশাল্লাহ বইয়ের ব্যবসা করতেছি আল্লাহ আমার চালাইছে আর আমার উদ্দেশ্য হইল সমাজে গরিব মানুষগুলোকে বই তাদেরকে ঘরে ঘরে পৌঁছাই দেওয়া ইনশাল্লাহ আমি পাকে পাকে যখন সময় পাই সময় পাই আমি বইও পড়ি আমি বইও পড়ি ইনশাল্লাহ বই অনেক আল্লাহ দিলে যখন সুযোগ পাই তখনই বই পড়ি বই বর্তমানে 6-7 হাজার বই মতো মাসাল্লাহ এই জীবনে পড়া হয়েছে।